নড়াইলে মধুমতি নদীর তীব্র ভাঙনে সর্বস্বান্ত 7 গ্রামের মানুষ, এরই মধ্যে বিলীন হয়েছে স্কুল, হাট বাজার, শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ঠিকাদারের গাফিলতি ও পানি উন্নয়ন বোর্ডের অবহেলাকে দায়ী করেছেন এলাকাবাসী। এদিকে জেলা প্রশাসনের দাবি, নদী তীরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি পুনর্বাসন ও খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। মধুমতি নদীর ভাঙনে নড়াইলের লোহাগাড়ার তেঁতুলিয়া গ্রামটি কয়েক বছর আগেই মানচিত্র থেকে হারিয়ে গেছে। মাকরাইল, চাকশি, নওখোলা, চরবকজুড়ি, লঙ্কার চর ও ঘাগা গ্রামও বিলীনের পথে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটবাজার সহ শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি মধুমতির গর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে আছে অসংখ্য বসতভিটাসহ নানা স্থাপনা। গত বছর পানি উন্নয়ন বোর্ড মধুমতির কয়েকটি পয়েন্টে জিও ব্যাগ ফেললেও এই বর্ষায় ফের ভাঙন শুরু হয়। দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও সাড়া মেলেনি অভিযোগ এলাকাবাসীর। এক ইঞ্চি জমি তেঁতুলে গ্রামের নেই, সব নদী নদীর ভিতরে ওই পারে চলে গেছে। সরকার তো কোনো সাহায্য যদিও বা দেয়, বড় নেতা কথা সব খেয়ে যায়। এমপি আসে, এই ফোন তো আসে না এমপি আমাকে। এই ফোনতে পানি উন্নয়ন বোর্ড বলেছে ভাঙন রোধে গতবার 8 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু এবছর প্রবল স্রোতে আবার ভাঙন শুরু হয়। জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে যে সমস্ত স্থানে মারাত্মক নদী ভাঙন দেখা দিয়েছে, সেসব স্থানে বালিভর্তি জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধের জন্য রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। না না, এখন পর্যন্ত শুরু হয়নি, অচিরেই শুরু করতে পারবো। নদী তীরের মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সহ তাদের পুনর্বাসন ও খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক। লোহাগাড়া হোক বা কালিয়া বা সদরেরও যদি কোনো অংশ এরকম থাকে নদীগর্ভে বিলীন যে পরিবারগুলো, আমরা তাদের পাশে আছি এবং আগামী 1 বা 2 মাস তাদের খাবারের যে বিষয়টি সেটি আমরা এনশোর করব। ডিবিসি নিউজ ডেস্ক।